আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানবো মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শুয়ে দেওয়ার পর মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর যে দোয়াটা পড়তে হবে যেটা হাদিসের মধ্যে এসেছে এবং দলিল সহ দলিল ছাড়া কোনো কথা বলবো না যেহেতু সরাসরি বই নিয়ে উপস্থিত হয়েছি ইতিপূর্বে আমরা অনেক আমল দিয়েছি এগুলো অনেকে বলে ফাউ ফাউ হুদাই তো তাদের মুখে চুনকালি মেখে দেওয়ার জন্য আমরা সরাসরি আমল সহ প্রমাণ সহ ভিডিওগুলো নিয়ে উপস্থিত হচ্ছি যাই হোক বন্ধুরা অধিকাংশই ভালো মানুষ দুই একজন আছে যাই হোক মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে আমরা এই দোয়াটা পড়বো আল্লাহ হু আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিত হু হে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন এবং তাকে অটল অবিচল রাখুন কোথায় অটল অবিচল এই আলাদ্দিন ইসলাম আলা মিল্লাতি রসুল ইল্লাহ অর্থাৎ আল্লাহ রসুল্লাহের সাথে মিল্লাতের উপর এবং ভীনের উপর তাকে তো ফেরস্তার প্রশ্ন করবে সেখানে যেন আল্লাহ তাকে অবিচল রাখেন প্রশ্নগুলোর উত্তর ঠিক মতো দিতে পারে এটার জন্য দোয়াটা পরা প্রমাণ কি শুনানি আবু দাউত এবং মেস্টার শরীফের একশো তেত্তিরিশ নম্বর হাদিস বাবুল জানায়েস এস অধ্যায় এটা আমার মুখস্থই জন্য আমি বললাম অধ্যায়ের নাম ওসমান রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম মৃত ব্যক্তি দাফন করে বলতেন তোমরা তোমাদের ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করো তার জন্য কবরের কবরে অটল অবিচল থাকার দোয়া করো কেননা তাকে এখন প্রশ্ন করা হচ্ছে এই জন্য সেই জন্য প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারে মনকের নেকিরের প্রশ্নের উত্তর দিতে পারে এই জন্য আমরা কবরে লাশ রাখার পরে এই দোয়াটা করতে ভুলব না শুধু শুধু তার জন্য কান্না করব কীভাবে মারা গেলো বিষয়গুলো সার্চ করব ফেসবুকে ফেসবুকেটা পোস্ট করব এবং বলবো আমার দাদার জন্য দোয়া করো সবাই বন্ধুরা এই সমস্ত আজে বাজে কাজ করার চেয়ে আপনি তার জন্য আল্লাহ রসুল শিখানো এই দোয়াটা পরে। এটা শিখে রাখেন কার কখন কাজে লাগে বলা যায় না আল্লাহবা আমলের তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ